করার পর বা পূর্বে স্বামীর প্রথমত এই বিষয়টা খেয়াল রাখতে হবে, স্ত্রী যেই পরিবেশে বড় হলো, যেই জায়গায় তার থাকার ব্যবস্থা যেমন ছিল সেই রকম অথবা তার কাছাকাছি করতে পারবে কিনা এটা খেয়াল রাখার দরকার। এখন বিবাহ হয়েই গেল, প্রথমত স্বামীর প্রতি স্ত্রীর যেই হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে ভালো ব্যবস্থাপনা করতে হবে তাদের জন্য। এই ব্যবস্থাপনা থাকার ক্ষেত্রে হবে, আচার আচরণ ব্যবহার সব কিছুর ক্ষেত্রে করতে হবে। আর একটা বিষয় হলো, বিবাহ পরবর্তী সময় মোহরের টাকা যদি বিবাহের দিন পরিশোধ করে দেয় তো ভালো, আর যদি পরিশোধ না করে এই ব্যাপারে স্ত্রীর সাথে আলাপন সেরে নিতে হবে। সেজন্য মোহর হলো স্ত্রীর অন্যতম হক, এটা আদায় না করার কোনো বাহানা সুরত এগুলা খোঁজা যাবে না। আপনার যদি বাকি টাকা থাকে অবশ্যই আপনি নিয়তে রাখবেন, তার সাথে আলোচনা করবেন যে আমি তোমার টাকাটা ভবিষ্যতে দিয়ে দিব, ওয়াদা দিবেন, নিয়তকে ঠিক রাখবেন, কারণ প্রতিশ্রুতি দিতে হবে দেওয়ার মতো, আর অবশ্যই তাদেরকে এটা প্রদান করতে হবে, কারণ এই মোহরানা হলো তাদের হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের স্ত্রীদের যে সাদাকা মোহরানা তোমরা তাদেরকে দিয়ে দাও, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا, যদি সে সন্তুষ্ট চিত্তে সেখান থেকে তোমাকে কিছু দেয়, ফাকুলুহু হানিয়ান মারিয়া, তুমি সেটা গ্রহণ করো, সেটা নাও, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তারটা তাকে আগে বোঝায় দিতে হবে। এখন কেউ যদি এই বিষয়টা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে যে না সলে বলে কলে কৌশলে স্ত্রীর মোহরানার টাকাটা খেয়ে ফেলবে, আল্লাহ তাআলা বলে তোমরা এমন কাজ করো না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ তাআলা বলেন তোমরা কারো মাল বাতিল পদ্ধতিতে ভক্ষণ করো না, সলে বলে কলে কৌশলে তাকে ঠগায়া তার সম্পদ তোমার দখলে নিও না, তুমি ভক্ষণ করো না। আল্লাহ তাআলা বলেন এটা যদি করো বান্দার হক নষ্ট করা হবে। এরপরে স্ত্রীর যাবতীয় ভরপোষণ এগুলার ব্যবস্থা করবে স্বামীতে। কিন্তু আফসোস, আমাদের আর একটা কথা বলারও দরকার, আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে যেই বিষয়টা আমাদেরকে বড় পীড়া দেয় সেটা হলো স্বামী কোন জায়গায় স্ত্রীর খরচ বহন করবে। বরং দুনিয়ার অনেক স্বামী তো শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের যৌতুক দাবি করে বসে থাকে। ওশকে মাহবুবে খুদায় জিস দিল মে হাসিল নাহি লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নাহি বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার থানাধীন মেওয়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 30তম তাফসিরুল কোরআন মাহফিলে কিছু দিনই আলোচনা শ্রবণ এবং আপনাদের খেদমতে আমাকে কিছু দিনই আলোচনা পেশ করবার লক্ষ্যে যে মহান মনিব আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিলেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি, কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই নেকের কাজগুলা করার সুযোগ আমাদেরকে দেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। নেয়ামত ছোট হোক আর বড় হোক, এগুলার কদর করা চাই। দিনই কাজের সুযোগ পাওয়া এটাও নেয়ামত, দিনই কাজ করতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই নেয়ামতের কদর আমাদের বেশি বেশি করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ছোট বড় সব নেকের কাজ বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নির্ধারিত বিষয় পোস্টারে আছে সুদ ও ঘুষের ভয়াবহ পরিণতি। আমি মনে হয় গত বছর এ ব্যাপারে আলোচনা করছি, তা আলোচনা করার কারণে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অন্য আর একটা বিষয় আলোচনা করার খেয়াল পেশ করেছি। সেই বিষয়টা হলো স্বামী এবং স্ত্রীর হক, স্বামী স্ত্রীর হক। এটা আমাদের সমাজে একে অপরের এই হকের ব্যাপারে অধিকাংশ জায়গায় খেয়াল রাখা হয় না, যার কারণে আজকে গোটা দুনিয়া ব্যাপী ইসলামিক রাষ্ট্রগুলাও মুসলমান রাষ্ট্রগুলাও খুব ঝামেলার মধ্যে স্বামী স্ত্রীর বিচ্ছেদের ঘটনার কারণে। বাংলাদেশের মধ্যে কোর্টের মাধ্যমে দৈনিক শত শত নয় হাজার হাজার বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ এটা একটা পবিত্র বন্ধন, মানুষ বিবাহ করে তার মানসিক শারীরিক সকল শান্তির জন্য। কিন্তু অনেক মানুষ আছে বর্তমান পরিস্থিতিতে বিবাহ করার পরে বিবাহের আগে যা শান্তি ছিল তাও শেষ, ঠিক কিনা বলেন? বিবাহ করার আগে মোটামুটি ভালো ছিল, কিন্তু বিবাহ করার পরে ঘর হয়ে গেছে মিনি জাহান্নাম, আছে না নাই? অথচ বিবাহের কারণে ঘরে শান্তি আসার কথা, কেন নাই? এক নাম্বার কারণ হলো এই বিবাহটাকে আমরা শুধু মনে করি এটা একটি সামাজিক বন্ধন। সামাজিক বন্ধন এটার মধ্যে যখন আমরা এটাকে সামাজিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, বিবাহটাকে সামাজিক কাজ মনে করছি, তখন আর এই বিবাহের দ্বারা যেই ফায়দার কথা, যেই উপকারের কথা, যেই কল্যাণের কথা কোরআন সুন্নার আলোকে পাওয়া যায়, সেই উপকার, সেই ফায়দা, সেই কল্যাণ আমাদের মধ্যে আসে না। বিবাহ তো শুধুমাত্র একটি সামাজিক বন্ধনের নাম নয়, বিবাহ একটি ইবাদত। বিবাহ কি বলেন? ইবাদত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা করছেন, আমাদের করতে বলেছেন, সবগুলা ইবাদত। আর ইবাদত যদি কবুল হতে হয় দুইটা জিনিসের প্রয়োজন, এক নাম্বার আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা তথা আল্লাহর সন্তুষ্টি, দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এই দুইটা জিনিসের সমন্বয়ে যখন কোনো ছোট ইবাদতের মধ্যেও পাওয়া যাবে, ওই ইবাদতের বিনিময় আল্লাহ তাআলার কাছ থেকেও পাওয়া যাবে, সুবহানাল্লাহ। আর যদি ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি না থাকে,
ইবাদতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সিস্টেম পদ্ধতি না থাকে, যত বড় ইবাদত হোক ওটা আল্লাহর কাছে কবুল তো হবেই না, বরং ওই ইবাদতের দ্বারা কোনো কল্যাণ আশা করা যায় না, বরং আরো বিপদ হবে, ঠিক কি না বলেন? একটা মানুষ যদি সারা জিন্দেগী তাহাজ্জুদ পড়ে, দান সদকা সব কিছু করে, আমলের অভাব নাই, কিন্তু তার ইখলাস ছিল না, মানুষকে দেখানোর জন্য করছে, বলেন তো তার এই সারা জিন্দেগীর তাহাজ্জুদ ইবাদত এগুলো আল্লাহর কাছে কোনো দাম আছে? দাম আছে? দাম নাই। দাম তো নাই, ইবাদত তো বিনষ্ট আল্লাহ করবেন, ধ্বংস করে দিবেন। ইবাদতের বিনিময় পাওয়া তো বহুত দূর, বরং ইবাদতের একমাত্র হকদার ছিলেন আল্লাহ তাআলা, তাকে ব্যতীত যখন মানুষকে দেখানোর জন্য ওই ইবাদত করা হলো, এটা রিয়া হয়ে গেল, ছোট শিরক হয়ে গেল, ইবাদত বাতিল, শিরকের কারণে ঠিকানা হবে জাহান্নাম। আর যদি ইবাদত ছোট হয়, ইখলাস ওয়ালা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইবাদত নাজাতের জন্য যথেষ্ট হবে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান তথা তোমার ইখলাস নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। সেজন্য সমাজে অনেক ছোটখাটো কাজ আছে যেগুলোকে আমরা সামাজিক বিষয় মনে করে আমরা সামাজিক রীতি নীতির অনুসরণ করি, যার কারণে ওই বিষয়গুলো ইবাদত হওয়ার পরেও আমাদের অজানা থাকে। এর একটা হলো এই বিবাহ, বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে এই বিবাহটা তো এক মহাযজ্ঞ সামাজিক অনুষ্ঠান হিসাবেই বিবেচিত হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আযমুন নিকাহি বারাকা আইসারুহা মাউনা, যেই বিবাহের মধ্যে খরচ কম সেই বিবাহের মধ্যে রহমত বেশি, বরকত বেশি, সেই বিবাহের মধ্যে শান্তি, সেই পরিবারের মধ্যে শান্তি। আল্লাহর রাসূল আমাদের শিক্ষা দিলেন কম খরচ করে বিবাহ করো, আর আমরা কম্পিটিশন প্রতিযোগিতা দিয়ে কার বিবাহে কত বেশি খরচ করা যায় সেই প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়েছি, ঠিক কিনা বলেন? বড় ভাইয়ের বিয়ায় খরচ হয়েছে 15 লাখ, ছোট ভাই বলে আমারটাই কি 20 লাখের কম হইলে হয় নাকি? বড় ভাইয়ের বিবাহে বরযাত্রী গেছে 500, ছোট ভাই বলে আমি 1000 বরযাত্রী পুরাইয়াই চাই, আছে না নাই? বিবাহ তো কম্পিটিশন চলতেছে, পাশের বাড়ির লোক বিয়ানীবাজারের এক কমিউনিটি সেন্টারে বিবাহের আয়োজন করেছে, বিয়ানীবাজারের সবচাইতে ভালো কমিউনিটি সেন্টারে বিবাহের আয়োজন করেছে, ও বলে আমার বিবাহ হবে সিলেটের সবচাইতে ভালো কমিউনিটি সেন্টারে। কম্পিটিশন প্রতিযোগিতা, বিবাহের মধ্যে যাও প্রতিযোগিতা আছে, লেখাবে দেনমোহর, আকাশ চুম্বি দেনমোহর, দেনমোহরের মধ্যে আবার নিয়ত করে মেয়ের বাবারে জিজ্ঞাসা করা হয় আপনি 50 লাখ দেনমোহর চান কেন? মেয়ের বাবা বলে যেই যুগ জামানা চলতেছে কোন সময় না জানি ছেলে আমার মাইয়ের ছেড়ে দেয়, ঠিক আছে নাকি? 50 লাখ যদি দেনমোহর ধরা থাকে মামলা হামলা কইরা কোটি টাকা উসুল করা যাবে, কেমন জানি বিবাহ না, মেয়েকে বিক্রয় করতে গেছে। ছেলে পক্ষরে বলে বেটা তুমি এত দেনমোহরে রাজি হও কেন? কয় এটা কাজীর বলদ, কাগজে আছে গোয়ালে নেই, লেখার কাম লেখলো, দিমু তো আমি, না দিলি কেউ শুনবে, আছে না নাই বলেন? খোঁজ নিয়ে দেখেন না, যারা লেখে অধিকাংশ সন্তুষ্ট চিত্তে লেখে না, অনেকে লেখে দেওয়ার নিয়ত থাকে না, ঠিক কিনা বলেন? কেউ যদি দেনমোহর লেখায় না দেওয়ার নিয়ত থাকে, আল্লাহর কসম যতদিন ওই স্ত্রীর সাথে মিলতেছে জেনা করতেছে, সন্তান হইলে হারামজাদা হইতেছে। অথচ দেখেন এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যার সাথে জঘন্য বিষয়ের সম্পর্ক রয়েছে, হালাল হারামের সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলোকে আমরা আনুষ্ঠানিকতায় লিপ্ত করে ফেলেছি, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, যার কারণে আজকে আমাদের পারিবারিক শান্তি বহু দূর চলে গেছে। আমাদের পারিবারিক শান্তি নাই বললেই চলে, আর বিশেষ করে কোন ফ্যামিলিগুলোর মধ্যে পারিবারিক শান্তি নাই, যেই ফ্যামিলিগুলোর মধ্যে দিন নাই, অর্থের খেলা, সেই পরিবারগুলোর মধ্যে শান্তি নাই। এলিট শ্রেণী যাদেরকে আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক,
দূর থেকে কাশবন ঘন দেখা যায়, কাছে গেলে মনে হয় পাত্তা। আমরা যখন উঁচু উঁচু বিল্ডিং ওয়ালাদেরকে দেখি, আমরা মনে করি ওই উঁচু বিল্ডিং এ কতই না শান্তিতে ওরা আছে মনে হয়, ওদের কত আরাম, ওদের কত ভোগ বিলাসিতা, যা মন চায় তা করতে পারে, ওদের সব আছে কিন্তু ওদের শান্তি নাই, ঠিক কিনা বলেন? সেজন্য এই সামাজিক বন্ধন আমরা বিবাহকে শুধু এটা মনে করব না, এটা একটা ইবাদত। ইবাদত যখন পদ্ধতি অনুযায়ী হবে, সিস্টেম অনুযায়ী হবে, ওই ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার যেই প্রতিশ্রুতি আছে, আল্লাহ তাআলার যেই ওয়াদা আছে, ওই ইবাদতের দ্বারা সেটা আমরা দুনিয়ায়ও পাবো, আখেরাতেও পাবো। আর যদি সেটা না থাকে, শরীয়ত অনুযায়ী, শরীয়তের হুকুম অনুযায়ী, আইন অনুযায়ী যদি ইবাদত না করা হয়, ওর দ্বারা দুনিয়ারও ফায়দা হবে না, আখেরাতেরও ফায়দা হবে না। আল্লাহ তাআলা কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। হকের বিষয়টা বড় জটিল একটা বিষয়। হক শুধু যে স্বামী স্ত্রীর কাছে পায় এমনটা নয়, স্ত্রীও স্বামীর কাছে হক পায়, স্বামীও স্ত্রীর কাছে হক পায়। যখন উভয়ে উভয়ের হক যথাযথভাবে আদায় করে, তখন যেই জিনিসটা আসে সেটার নামই হলো শান্তি, সেটার নামই শান্তি। যখন পরিবারে দুইজন দুজনের হক পরিপূর্ণ আদায় করবে, তখন শান্তি আসবে। পরিপূর্ণ হক অধিকাংশ ক্ষেত্রে এলিট শ্রেণীর সাধারণ মানুষ এরা আদায় করে না। হকের ক্ষেত্রে ওলামায়ে কেরাম হয়তো খেয়াল রাখেন, যার কারণে অধিকাংশ আলেমদের পারিবারিক শান্তি আছে, যদিও তাদের অর্থ কম। মসজিদের ইমাম কয় টাকা বেতন পান, মাদ্রাসার হাফেজ সাহেব, মাদ্রাসার ওস্তাদ কয় টাকা বেতন পান, একেবারেই কম, অথচ তাদের পারিবারিক শান্তি আছে। ওই পরিবারের উপরে আল্লাহর রহমত আছে, কেন? কারণ পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল, পরস্পর পরস্পরের হক আদায় করেন, এই জন্য তারা পারিবারিকভাবে শান্তি লাভ করেন। পারিবারিক শান্তি যাদের নাই, এরা বুঝতে পারে যেই পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা, যেই পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নাই, ওই পরিবারের মানুষ বুঝতে পারে যে তার জন্য এই পরিবারে বসবাস করা কত কষ্টের। পারিবারিক অশান্তি এটা শুধু দুইটা মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে শুধু সীমাবদ্ধ থাকে না, এই পারিবারিক অশান্তি গোটা পরিবার, সন্তান, মা বাবা, শ্বশুর শাশুড়ি সবার উপরে, গোটা দুইটা পরিবারের আত্মীয় স্বজনের উপরে, এই দুই ব্যক্তির, একজন স্বামী আর একজন স্ত্রীর যে খারাপ সম্পর্ক, এর প্রভাব পড়ে, ঠিক কিনা বলেন? যেই লোকটার তার স্ত্রীর সাথে খারাপ সম্পর্ক, বলেন তো তার স্ত্রীর মা বাবা তথা তার শ্বশুর শাশুড়ির সাথে তার ভালো সম্পর্ক থাকে? থাকে না। শ্বশুর বাড়ির কারোর সাথে তার ভালো সম্পর্ক থাকে না। আবার যেই মহিলার সাথে স্বামীর খারাপ সম্পর্ক, এবার ওই মহিলা ওই স্ত্রী তথা স্বামীর শ্বশুর, স্বামীর মা বাবা তথা ওই মহিলার শ্বশুর শাশুড়ির প্রতি ওই স্ত্রীর ভালো সম্পর্ক থাকে না, স্বামীর আত্মীয় স্বজনের সাথে তার ভালো সম্পর্ক থাকে না। দেখেন, দুইটা মানুষের বন্ধন অপরিচিত দুইটা পরিবারকে, আত্মীয় স্বজনকে কত কাছে আনে, আর দুইটা মানুষের সাথে উভয়ের মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্যতা কতগুলা মানুষকে দূরে ঠেলে দেয়। সেজন্য পারিবারিক শান্তির ক্ষেত্রে স্বামী স্ত্রীর হক, উভয়ে উভয়ের হক আদায় করা, এটা গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। সেজন্য স্বামীর উপরে স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরেও স্বামীর হক আছে। আবার বাবার উপরে যেমন সন্তানের হক, সন্তানের উপরে বাবার হক আছে। যেমন মনিবের উপরে তার অধীনস্থর হক, অধীনস্থর উপরেও এরকম মনিবের হক আছে। প্রত্যেকেই প্রত্যেকের উপরে হক আছে, এটা বান্দার হক, এটা জটিল একটি হক। কারণ বান্দার হক কিয়ামতের দিন যদি কেউ আদায় না করে থাকে দুনিয়ায়, কিয়ামতের দিন বান্দার হক যথাযথভাবে আদায় না করার কারণে অনেক মুত্তাকি পরহেজগার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের বলতেছেন, তোমরা জানো কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব কোন ব্যক্তি হবে? সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রাসূল যে ভালো জানেন। কে সবচাইতে নিঃস্ব ব্যক্তি? নিঃস্ব মানে হলো আরবিতে মিসকিন, গরিব একটা শব্দ, মিসকিন একটা শব্দ। গরিব হলো যার ঘর আছে, বাড়ি আছে, পোশাক আছে, খাবার আছে, কিন্তু নিতান্তই সেটা কম, নাই তা না। কিন্তু মিসকিন যে, সে হলো নিঃস্ব, তার কোনো কিছুই নাই,
নবীজি বলতেছেন কে হবে সবচাইতে বড় বিশ্ব তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনো, কিয়ামতের দিন এক ব্যক্তি পাহাড় পরিমাণ নেক আমল সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। নেক আমলের অভাব নাই, এই পরিমাণ নেক আমল দেখে সে চিন্তা করবে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। সে অপেক্ষা করতে থাকবে, আল্লাহ তাআলা অনুমতি দিলেই সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেওয়ার পূর্ব মুহূর্তে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে একজন আয়েশা অভিযোগ দায়ের করবে, কারণ কিয়ামতের দিন ওই দিন তো আল্লাহ তাআলা বিচারালয় কায়েম করবেন, বিচার দিবস সেই দিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাযউ আল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. الله رب العالمين বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব, সেই দিন কারো উপরে সামান্যতম জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি শস্য দানা পরিমাণ আমল করে থাকে, নেক আমল হোক আর বদা আমল হোক, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, সেই আমলকেও হাজির করা হবে। আল্লাহ তাআলা সেই সরিষা দানা পরিমাণ আমলকেও হাজির করবে, উপস্থিত করবেন। শুধু আমল উপস্থিত করা হবে তা নয়, আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব গ্রহণ করা সহজ না কঠিন? অতিব সহজ। আল্লাহ তাআলা বলেন কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হিসাব গ্রহণ করা অতিব সহজ, দুনিয়ার আমলের খবর জানানো অতিব সহজ। আল্লাহ তাআলা বলেন হিসাব আমি গ্রহণ করব, হিসাব নেওয়ার জন্য দুনিয়ার হিসাব রক্ষকের মতো হিসাব রক্ষকের দরকার নাই, অফিসিয়াল কর্মচারীর দরকার নাই। আল্লাহ বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা সেই দিন হিসাব নেবেন, ন্যায় বিচার করবেন, ইনসাফ কায়েম করবেন। আল্লাহ তাআলার কাছে এইবার ওই লোকটা যায় বলবে আল্লাহ এই যে লোকটা পাহাড় পরিমাণ নেকের নেকের আমল মালিক, এই নেক নিয়ে আসে জান্নাতে যাওয়ার আপনার আদেশের অপেক্ষায় অপেক্ষমান, আয় আল্লাহ এই লোকটাকে জান্নাতে দেওয়ার পূর্বে এর ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। অভিযোগ দায়ের করবে, হয়তো বলবে আমার হক নষ্ট করেছে, আমার জমি দখল দিয়েছে, আয় আল্লাহ দুনিয়ায় আমি ন্যায় বিচার পাই নাই, আয় আল্লাহ আজকে কি আপনি আমার হকটা আদায় করে দিবেন না? আল্লাহ তাআলা এবার পাহাড় পরিমাণ নেকের মালিককে জিজ্ঞাসা করবে অভিযোগ কি সত্য কিনা। কিয়ামতের দিন মিথ্যা বলার কোনো উপায় নাই, সে বলবে হ্যাঁ আল্লাহ তার অভিযোগ সত্য। আল্লাহ তাআলা বলবে যাও তাহলে তুমি তার হকটা আদায় করে দাও। পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে আল্লাহ কিভাবে আদায় করব, এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া যদি হইতো তার যেই সম্পদ আমি নষ্ট করেছি, যেই সম্পদ আমি দখল দিয়েছি সেটা তাকে দিয়ে দিতাম, এখন তো দুনিয়া না, কেমন করে দিব? এইবার বাদিও বলবে আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়ায় আমার কাছে যা ছিল ওর প্রয়োজন ছিল নিয়ে গেছে, কিন্তু আজকে আমার যেটা প্রয়োজন সেটা ওর কাছে আছে, আল্লাহ আমাকে ওর নেকের থেকে নেক দিয়া আমার হকটা আদায় করে দেওয়া হোক। পাহাড় পরিমাণ নেকের মালিকের থেকে নেকি নিয়ে তার হক আদায় করে দেওয়া হবে। আর যেই মানুষগুলার মানুষের হক নষ্ট করার অভ্যাস, জুলুম করার অভ্যাস,
এরা তো একজনকে কষ্ট দেয় না, এরা বহুজনের হক নষ্ট করে, কারো মাল দখলের মাধ্যমে হক নষ্ট করে, কাউকে জবানের মাধ্যমে কষ্ট দিয়া হক নষ্ট করে, কাউকে কলমের মাধ্যমে কষ্ট দিয়া হক নষ্ট করে, বিভিন্ন পদ্ধতিতে হক নষ্ট করে। এরা একের পর এক অভিযোগকারী আসবে আর আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আর ওই ব্যক্তি তার নেক থেকে তাদের হকগুলা আদায় করতে থাকবে।